বুধবার রাতে সাগরদিঘির বালিয়া মোড়ে পরপর তিনটি দোকানে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। প্রথমে একটি ফলের দোকানে আগুন লাগে, এরপর দুটি মুদিখানার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে কয়েক লক্ষ টাকার মালপত্র ক্ষতি হয়েছে বলে অনুমান দোকান মালিকদের। হঠাৎ দেখছি এখানে ফার্স্ট ফলের দোকানে আগুন লেগে গিয়েছে, কীভাবে লেগেছে জানি না। তো আমরা যখন এসে এখানে আগুন নেভাতে যাই তখন অনেক কষ্ট করে মোটামুটি 90% নিভিয়ে ফেলেছি। তো দমকলকে কল করা হয়, তারপরে ওনারা এসে যথারীতি এখনও চেষ্টা করছে আগুন নেভানোর। তো এখন মোটামুটি এটা কন্ট্রোলে চলে এসেছে, আর কোনো সমস্যা নেই। আর তিনটে দোকান ছিল, প্রায় শেষ তিনটে দোকানে।